फिर मनोकष्ट हो मनोरंजन व्यापारी मानभंजन है मनोरंजने मनोरंजन की लिखे सोशल मीडिया लिखছেন भिक्षार दरकार नहीं मा जननी कार उद्देश्य किसेर इंगित हुगलिर बलागड़ेर तृणमूल विधायक मनोरंजन व्यापारी सोशल मीडिया पोस्ट घिरे जल्पना पोस्टे लिखছেন भिक्षार दरकार नहीं मा जननी कार उद्देश्य किसेर इंगित किछुदिन आगे आमरा देखलाम मनोरंजन व्यापारी सोशल मीडिया पोस्ट करे दलेर दुई पद थेके पदत्याग करलेन एबं बोललेन विधायक पद थेकेओ पदत्याग करतेन किन्तु पेट चालाते हबे जे कारणे विधायक पदके राखते हच्छे तार विधायक हिसेबे थाकते हच्छे ताके कारण सेखान थेके जे टाका पान ताते तार संसार चले एमनटाई दाबी मनोरंजन व्यापारी ता मनोरंजनेर मनोकष्ट केन हलो ता निये इतिमध्येई किन्तु जा जल्पना जेखाने मने करा हच्छे तृणमूल कংগ্রেস मनोरंजन व्यापारी बार बार जो अभियोगटा करछिलेन जे तार मतामत मर्यादा देवा हय ना तार मतामत शोना हय ना एबं रिपाब्लिके एक्सक्लुसिव साक्षात्कारे मनोरंजन व्यापारी जेमनटा बोलेछिलेन जे जेमनटा भेबेछिलाम राजनीति आमार जोन्नो नय आबारो सेई एकई रकम पोस्ट तबे कार उद्देश्ये एई पोस्ट जेखाने तिनि लिखছেন भिक्षार दरकार नेই मा जननी कार उद्देश्ये किसेर इंगित मनोरंजन व्यापारीर फेर आबार एकटा पोस्ट जेखाने बलागड़े तृणमूल विधायकेर मनोकष्ट हয়েছিল কিছুদিন आगे तार मानभंजन হয়নি আবারও কিন্তু সেই একই মনোকষ্টের মন খারাপের পোস্ট मनोरंजन व्यापारीর এবং তাতে তিনি লিখছেন ভিক্ষার দরকার নেই মা জননী কার উদ্দেশ্যে কিসের ইঙ্গিত দিতে চাইছেন मनोरंजन व्यापारी উঠছে প্রশ্ন নির্দল কাটে জেরবার রাজ্যের শাসক দল বীরভূমে শতাব্দী রায়ের হুঁশিয়ারির পর এবার হুঁশিয়ারি দিচ্ছেন কাজল শেখ दलेर निर्दल प्रार्थीदेर उद्देश्ये हुशियारी देওয়া হচ্ছে केंद्रीय बाहिनी दुदिन थाकबे तारपर आमराई थाकबो हुशियारी दिलेन नानुरे तृणमूल नेता काजल शेख गतकाल देखिয়েছিলাম तृणमूल কংগ্রেসের सांसद শতাব্দী রায় তিনি हुशियारी দিচ্ছেন যারা निर्दल করছেন তাদের নাম নথিভুক্ত থাকছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে একদিকে যখন শতাব্দী রায় গতকাল এই हुशियारी দিয়েছেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজ हुशियारी দিচ্ছেন কে না কাজল শেখ বীরভূমে শতাব্দী রায় পর হুঁশিয়ারি দিচ্ছেন কাজল শেখ কি বলছেন তিনি শুনুন আসবে দুদিন পরে চলে যাবে তারপর কিন্তু আমরাই থাকব কথাটা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী দুদিন থাকবে তারপর আমরাই থাকব হুঁশিয়ারি দিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ তারপরে প্রশ্ন উঠছে তাহলে কি ভোট পরবর্তী সন্ত্রাস ভোট পরবর্তী হিংসা সেই ঘটনার পুনরাবৃত্তি হবে এই বাংলার বুকে কেননা নির্দল কাঁটায় জেরবার হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল গতকাল ঠিক একই ভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় আপনারা ভাববেন যারা সামনে নির্দল দল তাদের নাম আসছে এটা কিন্তু নয় তাদের পেছনে কারা পদবিতে তাদের নামও আসছে মমতা ব্যানার্জির কাছে খুব সহজভাবে সকালবেলায় আইবি রিপোর্ট পুলিশ রিপোর্ট পৌঁছয় যে কে কাকে মদত দিচ্ছে কে ঘোষ প্রার্থী বুঝিয়ে দিয়ে দলকে হারানোর চেষ্টা করছে সুতরাং বাড়িতে বসেও যদি আমি কাউকে মদত দিই কাউকে বলি তুই লড়ে যা আমি আছি দলকে হারা সেই খবর কিন্তু পৌঁছতে 2 মিনিট লাগবে আর তাদের শাস্তি দিতেও 2 মিনিট লাগবে তাই বলবো দলের সঙ্গে থেকে দলের বেইমানি করবেন না।